আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির, যাকে ঘিরে অযোধ্যার পাশাপাশি সারা দেশেই উৎসবের আবহ। একই ছবি উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জেও। তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ শহরে একটি অক্ষত চালের কলস যাত্রার আয়োজন করা হয়। এই কলস যাত্রা শুরু হয় বন্দরের রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে, কসবা মোড়, জেলখানা মোড়, শিলিগুড়ি মোড় হয়ে সারদা বিদ্যা মন্দির স্কুল মাঠে গিয়ে তা শেষ হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী 22 জানুয়ারি অযোধ্যার শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই কলস যাত্রার আয়োজন। এরপর অনুষ্ঠিত হবে গৃহ সম্পর্ক অভিযান। সেই যাত্রায় রায়গঞ্জ জনসাধারণের কাছে বিনীত আবেদন, আপনারা উক্ত যাত্রায় রাস্তা দুধারে, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে সমবেত হয়েছি। 22 জানুয়ারি আমাদের দেশের মানে বহু আকাঙ্ক্ষিত ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে। ভগবান শ্রীরামের যে মন্দির, সেই প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে। আগামীকাল থেকে আমাদের গৃহ সম্পর্ক অভিযান শুরু হবে। মানে জানুয়ারির 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমরা প্রতি বাড়িতে যাব, প্রতি রামভক্তের বাড়িতে যাব, গিয়ে তাদেরকে নিমন্ত্রণ করব। ওনারা যেন 22 তারিখের যে প্রোগ্রাম, যেটা মানে উদ্বোধন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান, সেটা সবাই দেখবে। বাড়িতে কম করে 5টা প্রদীপ জ্বালাবে, গেরুয়া ধ্বজ লাগাবে। এইভাবে আমরা ওই 22 তারিখ যে দিন সেটাকে উদযাপন করব। এই উপলক্ষেই আজকে আমাদের একটু সচেতনতার জন্যে বা একটু সামান্য সবাইকে জানানোর জন্যে আমরা আজকে সবাই একটু শহর পরিক্রমা করব।